সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বিজয়ন আনু ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্টার জলসার নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান অভিনেত্রী দীপা মজুমদারের ফুল লাইফস্টাইল ও বায়োগ্রাফি সম্পর্কে। জানবো তার আসল পরিচয় সম্পর্কে, দেখবো তার পরিবারে কে কে আছেন, গাড়ি বাড়ি এবং তার মোট সম্পত্তি কত। সো বন্ধুরা, আপনারা যদি দীপা মজুমদার এবং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো চলুন, কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই নতুন ধারাবাহিকের নতুন অভিনেত্রীর আসল নাম স্বস্তিকা ঘোষ এবং তার ডাকনাম হল দিতি। তিনি জন্মগ্রহণ করেছেন 13 জানুয়ারি 2003 সালে এবং 2022 সাল অনুযায়ী তার বর্তমান বয়স হল 19 বছর। তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে এবং তার কাজের সূত্রে বর্তমান ঠিকানা কলকাতা, ভারত। তিনি জাতীয়তায় একজন ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম। তিনি পেশায় একজন অভিনেত্রী, ডান্সার ও একজন মডেল। বন্ধুরা, এখন যদি তার ফিজিক্যাল সম্পর্কে কথা বলি তাহলে তিনি উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি, চোখের রং কালো, তার চুলের রঙও কালো এবং তার দৈহিক ওজন 53 কেজি। তার ফিগার মেজারমেন্ট হলো 32:34:32। বন্ধুরা, এই সুন্দর অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল আছেন এবং কারো সঙ্গে প্রেম করছেন না। এখন যদি তার পরিবার সম্পর্কে কথা বলি তাহলে আমরা ইন্টারনেটে তার পরিবার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাইনি। তো চলুন বন্ধুরা, এখন তার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, অভিনেত্রী ছোটবেলা থেকেই চেয়েছিলেন একজন জনপ্রিয় অভিনেত্রী হতে, তাই তিনি অল্প বয়স থেকে ডান্স শুরু করেন, যার ফলে তিনি একের পর এক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতেন। এরপর অভিনেত্রী টিকটক শর্ট ভিডিও বানানো শুরু করেন এবং বিপুল জনপ্রিয়তা লাভ করেন, যার পর তাকে 2015 সালে সান বাংলার সরস্বতী প্রেম ধারাবাহিকটিতে সাইড রোলের অভিনয় করতে দেখা যায়। এরপর তাকে আবার কালার্স বাংলার দত্ত এবং বৌমা সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। তার অভিনয় দেখে দর্শকেরা পুরোই মুগ্ধ, যার ফলে আজ তিনি বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে মেন লিড অ্যাক্ট্রেস দীপা মজুমদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছেন। তো বন্ধুরা, দীপার অন্যান্য কোন কোন ভিডিও আপনারা দেখেছেন বা কোন কোন সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন তা কমেন্ট করে আমাদের নিশ্চয় জানাবেন। আর এখন চলুন তার পছন্দের কিছু বিষয়, স্যালারি ইত্যাদি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, অভিনেত্রী প্রিয় অভিনেতা ঋত্বিক রোশন এবং প্রিয় অভিনেত্রী দিশা পাঠানি, এবং তার শখগুলি হল ভ্রমণ করা, আড্ডা করা, শপিং করা এবং গার্ডেনিং করা। তার প্রিয় ভ্রমণ স্থান হল সমুদ্র এলাকা। তার প্রিয় রঙগুলি হল নীল ও গোলাপি। বন্ধুরা, তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান এবং তার প্রিয় খাবারগুলি হল ফুচকা ও চকলেট। বন্ধুরা, ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য অভিনেত্রী 20,000 রুপি চার্জ করেন এবং ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তি প্রায় 50 লক্ষ রুপি। সো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রধান অভিনেত্রী দীপা মজুমদারের ফুল লাইফস্টাইল ও আসল পরিচয়ের উপর একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে তা কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আগামী ভিডিও কার উপর চান সেটাও কমেন্ট করে নিশ্চয় জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেয়ে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।